শোনো শোনো, আর কিছু বলতে হবে না। আমি বলছি তোমায়, ও তোমার সাথে কোনো রকম পার্টনারশিপে যাবে না ভাই। তুমি টাকাগুলো ফেরত দিয়ে দাও। ওহো বাবা, আমি তো এই টাকাটা মানে যাদের থেকে ধার দেনা ছিল সব শোধ করে দিয়েছি, আর গুনগুনকে বলেই দিয়েছি। এখন তো সেটা ফেরত দেওয়া সম্ভব নয়। অবশ্য আমি এক বছরের মধ্যে তুমি কি করে উদ্ধার করবে আমার জানার দরকার নেই। যা টাকা নিয়েছো সমস্ত ফেরত দেবে। এরকম চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনার বাড়ির বউ নিজের কনসেন্টে তো টাকাটা দিয়েছে, আর আমার ছেলে তো জোর করে টাকাটা আদায় করেনি। আর এরকম ব্যবসা করলে টাকার কথা পাঁচজনকে বলে, কেউ দিতে পারে কেউ দিতে পারে না। ও দিতে পেরেছে তাই দিয়েছে। তাই না তাই, ও তো নিজের ইন্টারেস্টেই টাকাগুলো দিয়েছে। আমার বাবুর ব্যবসা যখন অনেক বড় হবে তখন ও তো পার্টনার হিসেবে অনেক টাকা পাবে। আর তাছাড়া ওর বাবার তো অনেক টাকা, এই কটা টাকা তো হাতের ময়লা। সে যাই হোক, টাকাটা তো ওর নয়, ওর বাবার। আর শোনো স্রোত, টাকাটা যেহেতু ওর বাবার, ওর উচিত টাকাটা ওর বাবাকে ফেরত দেওয়া, আর তুমি সেই টাকাটা ওকে ফেরত দেবে, বুঝলে? আমি যদি বলি টাকাটা আমি নিয়ে নিই, মানে ও তো আমাকে ক্যাশ টাকা দিয়েছে। না দাদা, আমি ওরকম ছেলে নই, কিন্তু এখন যদি আমাকে এইভাবে চাপ দেওয়া হয় টাকাটার জন্য, সেটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি তো সব ধার দেনা শোধ করে দিয়েছি আর ওকে বলেই দিয়েছি। এখন আমি তাদের গিয়ে নিশ্চয়ই এটা বলতে পারবো না যে টাকাটা ফেরত দিয়ে দাও, আমায় টাকাটা ফেরত দিতে হবে। তাহলে সোজা আঙুলে ঘি উঠবে না? এ কি দাদা, তুমি এইভাবে কথা বলছো তোমার বোনের হাজবেন্ডের সঙ্গে? দেখো একেই আমি আপসেট হয়ে রয়েছি সাজির ব্যাপার। করো তো, কিসের আপসেট? কি করছো তুমি আপসেট হয়ে বসে আছো বাড়িতে? আমি তো তোমাদের অপেক্ষাই করছিলাম সোনাদা, যে তোমরা আসবে কি বলবে সেজন্যই আমি ওয়েট করছিলাম। আফটার অল ও তো তোমাদের বাড়ির মেয়ে, তোমাদের সঙ্গে কোনো ডিসকাস না করে আমি একা তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমি একা কী বা করতে পারি বলো? বাবু বাবু, আমি কিন্তু একটা কথা পরিষ্কার তোমাকে জানিয়ে দিচ্ছি, ওই মেয়ে যদি ফেরেও আমি কিন্তু কিছুতেই ওকে এই বাড়িতে তুলবো না। ওই বউকে তুমি ঘরে তুলবে কি তুলবে না সেটা তো আলাদা ব্যাপার, ওই বউকে যদি আমরা খুঁজে পাই না এই ঘরে আসতেও দেব না। আশ্রয় তোমাকে একটা কথা বলে রাখি, যখন তোমাকে আমি টাকাগুলো দিয়েছি ওই টাকাগুলো কি করে আদায় করতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি, প্রয়োজন পড়লে আমি থানা পুলিশ করে ছাড়বো। দেখো গুনগুন, তুমি যে আমাকে টাকা পয়সা দিয়েছো কোনো থানা পুলিশে কিন্তু তার কোনো প্রমাণ নেই, আর কোনো থানা পুলিশে কিন্তু এটা আদায় করতে পারবে না, মানে এটা কোনো কথাই নয়। তুমি আমার একটা কথা বলো, তুমি সই করেছিলে সেই কপিটা কোথায়? তোমার কাছে কোনো কপি দিয়েছিল? সেটা তো আমি নিইনি তখন। বাহ, ভালো কাজ করেছে। দেখো কেন তোমার উপর রাগ করে সবাই বুঝতে পারছো তুমি? অন্যের উপকার করার ডেসপারেশন মানুষকে কোথায় লিড করে দেখো। আর ও ড্যাডি হয়েছে এক মানুষ, সব সময় ও হয়তো টাকা চাইবে আর উনি দিয়ে দেবেন, হার্ড আর্ন মানি এভাবে নষ্ট করছে। আমি বলে দিচ্ছি টাকা ফেরত পাবে না গুনগুন। চাকি চাকি বাবিন, বাদ দাও এই টাকার কথা, এখন বাদ দাও। ওই টাকা যখন একবার দেওয়া হয়ে গেছে তখন ওই টাকার আশা দুরাশা, পুরো বোঝাই যাচ্ছে তো, পুরো ফ্যামিলিটাই ফ্রড। আরে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে যাচ্ছে তাই করে বলে যাবে? তুমি কিছু বলবে না বাবু? বাবু এরপরেও তুই চুপ করে থাকবি বাবু, কিচ্ছুটি বলবি না? মা প্লিজ এখন এই কথাগুলো বলো না, একবার ওদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। মানছি আমার বউ মিসিং, বাট ওনাদের তো মেয়ে, ছোট থেকে বড় হওয়া সবটাই ওনাদের বাড়িতে, ওদের বোন। এরকম অবস্থায় মাথা ঠিক থাকে না মা, তুমি প্লিজ এখন এইসব কথা ধরো না। দেখো না আমিও কোনো কথা গায়ে মাখছি না এখন। আমার মনে হয় এখন আমাদের বাড়ি গিয়ে আমার ড্যাডি না চেনা শুনে পুলিশ কমিশনার আছে, আঙ্কেলকে ফোন করা উচিত। এখানে টাইম ওয়েস্ট করে কি লাভ? এখান থেকে যাই। সে তুমি যেতেই পারো গুনগুন, কিন্তু আমি তোমাকে বলবো তুমি টাকার পেছনে না ছুটে আগে একটু সাজির পেছনে যাও। ওই যে কমিশনারের কথা বললে তাকে বলো যে সাজিকে খুঁজে বার করতে, আর তার জন্য যা করতে হয় আমি সব কিছু করব। আর খুঁজে পাওয়ার পর যদি তোমাদের মনে হয় যে সাজিকে এই বাড়িতে আর পাঠাবে না,
আমি কথা দিচ্ছি, এবারে আমি আর জোর করব না। আর বিশ্বাস করো, সাজি ওর সমস্ত গয়নাগাটি নিয়ে চলে গেছে, আর আমার তো মনে হয় যে ওর কোথাও একটা অ্যাফেয়ার চলছে। শাট আপ, জাস্ট শাট আপ শ্রুত। তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি আমার বোন সম্পর্কে বলছো, আর একবার একটা কথা বললে আমি কিন্তু তোমার জিপটা টেনে ছিঁড়ে নেবো। আমি বলছি আমাকে আইনটা নিজের হাতে তুলতে বাধ্য করো না। দেখ বাবিন, দেখ দেখ ভালো করে দেখ, তোর বোন কোন বাড়িতে বিয়ে করে এসেছে দেখ। হাউ ডেয়ার ইউ, তুমি আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের বাড়ির মেয়ের সম্পর্কে এই ধরনের কথা বলছো? এই মুড়ি মিছড়ি এক করে দিয়েছো নাকি? শোনো, তোমাদের জীবনে এরকম ঘটনা থাকতে পারে শ্রুত, তোমাদের পরিবারেও এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের বাড়ির মেয়ে এরকম অনৈতিক কাজ কোনোদিনও করেনি আর করবেও না। ভালো করে জেনে রাখো শ্রুত, সাজিকে তো আমরা খুঁজে পাবোই, আর তখন ওর থেকে ভালো করে জেনে নেব যে কি এমন ঘটেছিল, এমন কি ঘটলো যে ওই বাড়িটা ছাড়তে বাধ্য হলো। আর একটা কথা, তুমি গুনগুনের থেকে টাকা নিয়েছো তো? যে টাকাটা নিয়েছো না, সেই টাকার 10 গুণ তোমার থেকে বেরিয়ে যাবে, এটা মিলিয়ে নিও। গুনগুনের মতো মেয়েকে তুমি ঠকাতে পারলে? ছি বৌদি, তুমি ওই কথা বলছো বৌদি? আমি ঠকালাম গুনগুনকে? গুনগুন তো আমাকে নিজের থেকে টাকা দিয়েছিল, আর সেই টাকা দিয়ে আমি আমার ধার শোধ করেছিলাম, ওকে বলেই করেছিলাম। এখন যাদেরকে ধার শোধ করেছে কি করে বলবো সেই টাকাটা ফেরত দিয়ে দিতে? আর বললেও বা তারা কি ফেরত দেবে বৌদি? তুমি একটা অপদার্থ ছেলে, এটা জেনে রাখো। দুদিন বিয়ে হতে না হতেই তুমি আমাদের বাড়ির মধ্যে থেকে ঠিক একটা সফট টার্গেট বেছে নিলে, তার মানে তোমার এটাই অভ্যেস। তুমি বুঝে গেলে যে গুনগুনের কাছ থেকে মিথ্যে বুঝিয়ে ভুল বুঝিয়ে ওর কাছ থেকে টাকা আদায় করা যায়। কত টাকা দিয়েছো তুমি ওকে? 5 লাখ। কত? 5 লাখ টাকা দিয়েছিলাম। কিছু বলার নেই, 5 লাখ টাকা দিয়ে দিলে তুমি ওকে? হে ভগবান, তুমি যদি আজকে না বলতে গুনগুন ও যে একটু একটু করে কত টাকা নিয়ে নিত তোমার থেকে তোমার কোনো ধারণা নেই। ও টাকা তুমি জীবনে উদ্ধার করতে পারবে না, তুমি লিখে নাও। তো এ ছেলেকে আমি দেখে নেব, তুমি কত বড় ধুরন্ধর আর তোমার পরিবার কত বড় ধুরন্ধর সব হিসেবে আমি নিয়ে নেব। আগে আমার মেয়েটাকে খুঁজে পাই। এই দাঁড়িয়ে আছিস কেন এখানে? হ্যাঁ চল। বাবু, কোনো কি অশান্তি হয়েছিল জানেন? সেটা তো আমাদের কেউ খোলাখুলি বলেনি, কিন্তু আগের দিন রাতে মানে লাস্ট আমার সাথে যেদিন সাজি দেখা হয়েছিল, সাজি আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, যদিও মানে কিছুটাই ক্লিয়ারলি বলতে পারেনি, কিন্তু এই কথাটা বলেছিল যে ওরা লোক ভালো নয় জানেন স্যার। আর তারপরে সাজি বাড়ি ছেড়ে চলে গেছে। আমাদের ধারণা যে নিশ্চয়ই বাড়িতে কোনো রকম একটা বড় অশান্তি হয়েছে যার জন্য সাজি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। দেখুন স্যার, আমার ধারণা যে বিষয়টা এত সহজ নয়। আপনি কি কিছু সন্দেহ করেন? একটু পরিষ্কার করে বলুন। আমি সন্দেহ করছি যে এর পেছনে আরো কোনো বড় চক্র বোধহয় কাজ করছে। ঠিক বুঝতে পারলাম না, আর একটু খুলে বলুন। শুনুন স্যার, ছেলেটি আর তার পরিবার খুব একটা কিন্তু সুবিধাজনক নয়। মানে বিয়ের পর থেকে আমাদের যা যা অভিজ্ঞতা হয়েছে সেগুলো একটু আপনাকে খুলে বলি। যেদিন পাকা দেখাচ্ছিল ওনারা আসেন, ওনাদের ব্যবহার আচার আচরণ আমাদের কিন্তু একটু অস্বাভাবিকই লেগেছিল স্যার। তারপরে ওরা নিজেদের বাড়ি 3 মাসের ভাড়াও বাকি রেখেছিল। প্রবলেমটা হলো আমরা শুরু থেকে যা জানতামই না, আমাদের কোনো আইডিয়াই ছিল না যে ওরা ভাড়া বাড়িতে থাকে। তারপর আরও অনেক কিছুই আছে। আমাদের প্রতি মাসে 24,000 টাকা ভাড়া। তার মানে 3 মাসে 72,000। ঠিক আছে, টাকাটা এক্ষুনি আপনাকে পেমেন্ট করছি, টাকাটা নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। স্যার আরও ঘটনা আছে,
ও চাকরির ব্যাপারেও মিথ্যা কথা বলেছিল। আমাদের বলেছিল ও নাকি কলেজে পড়ায় প্রফেসর, এখন দেখা যাচ্ছে সেটা ভুল, ও কলেজে পড়ায় না, আমি নিজে গিয়ে খোঁজ নিয়েছিলাম। তারপর যখন ওকে চেপে ধরলাম আমরা, তখন বলছে না ও কলেজের চাকরি ছেড়ে দিয়েছে, ও এখন ব্যবসা করছে নাকি। ব্যবসাটা কী ধরনের স্যার? আমার মনে হয় ব্যবসার ব্যাপারটা আপনাদের একটু খতিয়ে দেখা দরকার, ওখানেও বড় সড়ো গোলমাল আছে স্যার। স্যার মুদ্দা কথা, আমার মনে হয় আমার মেয়ের যা যা ক্ষতি হয়েছে সমস্ত ওই ছেলেটার জন্যই হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে মেয়েটির কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে। আপনারা সবাই সব কিছু বুঝতে পেরেছেন, তবু দিয়ে গেছেন কেন? না স্যার, মানে সত্যি সেরকম ভাবে কিছু বুঝতে পারিনি। টাকাটা দিয়েছিলাম কারণ ওদের অনেক ধার দেনা ছিল, আর আমি সত্যি ভেবেছিলাম যে টাকাটা দিয়ে ওদেরকে হেল্প করলে ওরা হয়তো ধার দেনা সব কিছু শোধ করতে পারবে, সব কিছু ঠিক হয়ে যাবে, মানে সাজি ভালো থাকবে। খুন 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 খুন।